বাজেট প্রস্তাবের আগে ব্যক্তিশ্রেণীর কর্মুক্ত আয়সীমা বৃদ্ধির প্রস্তাব এসেছিল বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে তবে সেই পথে হাঁটেনি অর্থমন্ত্রী বিদ্যমানে হারই বহাল রাখার প্রস্তাব করেছেন তিনি মোবাইল অপারেটর মার্চেন্ট ব্যাংক ও তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যাক্স অপরিবর্তিত রাখার পক্ষে অর্থমন্ত্রীর অবস্থান তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যাক্স চল্লিশ শতাংশ থেকে কমিয়ে সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ এবং তালিকা বহির্ভূতক একই ধরনের প্রতিষ্ঠানের ট্যাক্স বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ থেকে কমিয়ে চল্লিশ শতাংশ করতে চান অর্থমন্ত্রী জন্য সার্চার্জের ক্ষেত্রেও কিছু সংস্কার আনা হয়েছে নিট পরিসম্পদের ভিত্তিতে সারচার্জ আরোপের পাশাপাশি যাদের নামে কমপক্ষে দুটি মোটরগাড়ি বা যাদের সিটি কর্পোরেশন এলাকায় কমপক্ষে আট হাজার বর্গফুটের রয়েছে তাদের উপর দশ শতাংশ সারচার্জ আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী তবে নিট পরিসম্পদের উপর আরোপিত বিদ্যমান সার্চার্জে পরিবর্তন আনেননি ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট ট্যাক্স পঁচিশ শতাংশ এবং তালিকা বহির্ভূত কোম্পানির কর্পোরেট ট্যাক্স পঁয়ত্রিশ শতাংশই বহাল রাখতে চান অর্থমন্ত্রী সর্বনিম্ন ভ্যাটের হার দশমিক শতাংশ বাড়িয়ে ২ শতাংশ করে ভ্যাটের স্তর নয়টি থেকে কমে পাঁচটিতে নামিয়ে আনা হয়েছে আর ভার্চুয়াল ব্যবসা বা ই কমার্সের উপর পাঁচ শতাংশ ব্যাট বসানোর প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে অনেক ক্ষেত্রে রাজীব জামান একুশে টেলিভিশন ঢাকা